নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এডু আপডেট ইউটিউব চ্যানেল এবং আমি আছি আপনাদের বন্ধু ধীরে। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ বড় চাকরির নিউজ কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে এসছে, অর্থাৎ এসএসসির মাধ্যমে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে MTS পদে যে নিয়োগ হচ্ছে সেটার অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে। তো বন্ধুরা, আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু এর জন্য অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, কত পদে নিয়োগ হবে, কারের জন্য আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন রয়েছে, সমস্ত কিছু আলোচনা করব আজকের ভিডিওতে। তো আপনার সামনে ছোট্ট একটা অনুরোধ, যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে লাল যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেখানে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং তার পাশে যে বেল নোটিফিকেশন রয়েছে সেটাও কিন্তু অন করে নিন। এতে কী হবে, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নেব অফিসিয়াল মেন যে নোটিফিকেশন সেটা। তো বন্ধুরা, চলে এসেছি আমরা অফিসিয়াল মেন যে নোটিফিকেশন সেখানে। তো এখানে দেখুন, নোটিফিকেশান কিন্তু বেরিয়ে গেছে, মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এক্সামিনেশান 2019। এটার সাবমিশন অর্থাৎ অনলাইন সাবমিশন আরম্ভ হচ্ছে 22/4/2019 তারিখ থেকে এবং এটা চলবে 19/5/2019 পর্যন্ত। অর্থাৎ 22/4/2019 তারিখ থেকে আরম্ভ হচ্ছে এর ফর্ম ফিল আপ এবং এটা চলবে 29/5/2019 তারিখ পর্যন্ত। পুরো এক মাস কিন্তু আপনারা, প্রায় এক মাস টাইম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং সঙ্গে এখানে দেখুন, লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান এটার হচ্ছে 29/5/2019 পর্যন্ত। আর লাস্ট ডেট ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট অর্থাৎ অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 31/5/2019 তারিখ 5টা পর্যন্ত। আর লাস্ট ডেট ফর জেনারেশন অফ অফলাইন চালান, তো অফলাইন চালানের লাস্ট ডেট হচ্ছে 31/5/2019 তারিখ পর্যন্ত। তো এগুলো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এবং এখানে যে বেতনটা বলা রয়েছে সেখানে হচ্ছে পে ব্যান্ড অনুযায়ী এর বেতন হবে 5,200 টাকা থেকে 20,200 টাকা পর্যন্ত কিন্তু আপনারা বেতন পেয়ে যাবেন। এবং সঙ্গে গ্রেড পড়ে রয়েছে 1,800 টাকা। ভ্যাকান্সি, এখানে ভ্যাকান্সি উইল বি ডিটারমাইন্ড ইন ডিউ কোর্স, আপডেট ভ্যাকান্সি উইল বি আপলোডেড অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন ফ্রম টাইম টু টাইম। তো আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন যে ভ্যাকান্সিটা কিন্তু এখানে উল্লেখ করা নেই, তবে টেন্টেটিভ ভ্যাকান্সি প্রায় 10,000 পদে কিন্তু নিয়োগ হচ্ছে, এটা আপনাদের সামনে আমি নিশ্চিতভাবে বলতে পারি। তো এখানে দেখুন, ন্যাশনালিটি বা সিটিজেন অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তো আপনারা যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তো এর জন্য অবশ্যই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবার বয়স কিন্তু এখানে দুটো ভাগ রয়েছে, তো 18 থেকে 25 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে 1/8/2019 এই তারিখ অনুযায়ী। এবং এখানে আর একটা ভাগ রয়েছে 18 থেকে 27, এটা 1/8/2019 তারিখ অনুযায়ী আপনাদের বয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে। তো আপনারা যারা এজ রিল্যাক্সেশন সরকারি নিয়ম অনুযায়ী পেয়ে থাকেন সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখুন, SC/ST 5 বছর, OBC-রা 3 বছর, PWD এরা রয়েছে 10 বছর, PWD OBC 13 বছর, PWD SC/ST 15 বছর কিন্তু ছাড় রয়েছে। এছাড়া এক্স সার্ভিস ম্যানের জন্য কিন্তু আপনারা ছাড় পেয়ে যাবেন। এবার চলে আসি এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনাদের কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। তো 1/8/2019 মধ্যে কিন্তু আপনাদেরকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে, অর্থাৎ ম্যাট্রিকুলেশন যা ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন ফর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড বোর্ড, কোনো সরকারি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস হলেই কিন্তু আপনারা এর জন্য আবেদন করতে পারবেন। এটা আপনারা কীভাবে আবেদন করবেন, হাউ টু অ্যাপ্লাই, তো আপনারা দেখতে পাচ্ছেন SSC-র অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবার আমরা দেখে নেব ফি পেয়েবল, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফি কত রয়েছে। ফি পেয়েবল 100 টাকা কিন্তু, 100 অনলি কিন্তু অ্যাপ্লিকেশান ফি প্রয়োজন রয়েছে। এবং SC/ST
PWD এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন নেই। এছাড়া আপনারা এখানে এক্সামিনেশন সেন্টার এবং সেন্টার কোডগুলো এখানে আপনারা দেখে নিতে পারেন। আমি আমার অফিশিয়াল নোটিফিকেশন যেটা রয়েছে সেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু আপনারা পুরো ডিটেলস আপনারা জেনে নেবেন। তো সেখানে পূর্বাঞ্চলের জনের জন্যও কিন্তু যে সমস্ত সেন্টারগুলো রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, যারা এর জন্য আবেদন করতে চান তারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট দিনের মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে চাকরি খবর। আবার দেখাবেন নতুন কোনো চাকরি খবর নিয়ে। ততক্ষণ টাটা।